হ্যালো ফ্রেন্ডস, অনলাইনে অর্ডার করেছিলাম, কি বলতো কি বলতো কি বলতো, ঘরে গিয়ে খুলে দেখাচ্ছি তোমাদেরকে। এই যে মিয়ামর থেকে অর্ডার করেছিলাম দুপুরবেলা শুয়ে শুয়ে, তো এইমাত্র ডেলিভারি হলো, আধা ঘন্টার মধ্যে ডেলিভারি হয়ে গেছে। তো এম এস হার্টফিটে সবাইকে স্বাগত জানাই, চলো তোমাদেরকে দেখাচ্ছি, তোমাদের সামনেই খাবো। তো এটা এই যে আমি তোমাদেরকে দেখাচ্ছি খুলে, ঠিক আছে, তিনখানে অর্ডার করেছি। তো মেয়ে তো ঘুমাচ্ছে, মেয়েকে এখন দেবো না, মেয়ে ঘুম থেকে উঠে খাবে, আর সোমনাথকে দেবো, আর আমি তোমাদের সাথে অবশ্যই খাওয়াটা শেয়ার করব। তার আগে আসছি, টাকাটা ঘরে রেখে আসি, কারণ অনলাইনে পেমেন্ট করতে হলো, ক্যাশ ডেলিভারি, ক্যাশ পেমেন্ট হয়নি আর কি, ঠিক আছে, দাঁড়াও আসছি। ঠান্ডি ঠান্ডি কুল কুল, এই যে এখানে আবার সেলোটেপ, আমি এক হাতে পারবো তো, কারণ আমি তার এক হাতে ফোন ধরে আছি, চেষ্টা তো চালি। হ্যাঁ এই রে, বেশি চেষ্টা চালাতে গিয়ে আবার ভেতরে ঘেটে ঘনা হয়ে যায়। উকি মারছে কমপ্লিট, ইয়া সেই ব্যাপার সেই ব্যাপার সেই ব্যাপার, একটুখানি লেগে গেছে, তবে অসুবিধা নেই, এগুলো আমি নষ্ট করবো না, আমি আছি তো চেটেপুটে খেয়ে নেওয়ার জন্য। এই জন্য ভাগ্যিস ছোটোবেলা থেকে চাটাচাটিটা একটু ভালো শিখে রেখেছিলাম, তার জন্য এই যে এই খাবারগুলো আমি নষ্ট হতে দিই না। তো চলো, এই দেখো কেমন দেখতে, খাই। হ্যাঁ অসাধারণ, আমি ফার্স্ট টাইম খাচ্ছি কিন্তু এটা, হ্যাঁ অসাধারণ খেতে, একদম প্রথমবার খাচ্ছি। এটা সোমনাথ বলছিল একটু ফ্রিজে রেখে দিই, কিন্তু আমি ফ্রিজে, এটা ঠান্ডা আছে, ঠান্ডা আছে, কিন্তু আরও ঠান্ডা হলে হয়তো ভালো লাগতো, কিন্তু আমি এটা এই হালকা ঠান্ডাই আমার জন্য ঠিক আছে, বেশি ঠান্ডা খাবো না, কারণ আমার যদি ঠান্ডা লেগে যায়, কারণ কালকে আমার একটা প্রোগ্রাম আছে তার জন্য। তোমাদেরকে দামটা বলে রাখি, 50 টাকা নিয়েছে, ঠিক আছে। শেষ হয়ে গেলে যে মন খারাপ করবে না, সে একমাত্র আমি বুঝতে পারছি, বিরাট মন খারাপ করবে শেষ হয়ে গেলে। ফার্স্টে রেনবোটা অর্ডার করেছিলাম, রেনবোটা ফোন করে বললো, অনলাইনে যেহেতু বুক করেছিলাম, তো রেনবোটা বললো যে নেই, তো ম্যাঙ্গো আছে, তো ম্যাঙ্গোটা এলাম যে হ্যাঁ হ্যাঁ কোনো অসুবিধা নেই, ম্যাঙ্গোটাই ঠিক আছে। এখন মনে হচ্ছে ভাগ্যিস ম্যাঙ্গোটাই পেয়েছি, ম্যাঙ্গোটা মনে হচ্ছে বেশি টেস্টি।
তোমার এডিট তোমার চ্যানেলে ভুলভাল এডিট হয়ে যাচ্ছে, মাথা গরম হয়ে যাচ্ছে তোমার, তার জন্য মাথা ঠান্ডা করানোর জন্য খাওয়ালাম। সঞ্চয়দিকে এবার তো বললাম যে দিদি জানো তো এই জন্য একটা অর্ডার করেছি একটা ঠান্ডা ঠান্ডা খাবার, আর সোমনাথের মাথা গরম হয়ে গেছে এডিট করতে গিয়ে, ওকে একটু ঠান্ডা করতে হবে। আর বলো না, ও সারা রাত ধরে জেগে ওর চ্যানেলে ভিডিও এডিট করেছিল পরশুদিনকে রাত 3টা পর্যন্ত, কালকে সারা সকাল ধরে ওর চ্যানেলেও ভিডিও এডিট করেছিল, যে নাটকের ভিডিওটা শ্যুট হয়েছিল ওর চ্যানেলে সেটা। এবার আজকে সকালবেলা আর পরে দেখছে, কাজের কালকে অনেক রাতেই দেখেছে যে সব এডিটগুলো আর কি অটোমেটিক মুছে গেছে। এবার আজকে সকাল থেকে ও চেষ্টা করেই যাচ্ছে সেটাকে ঠিকঠাক করার, কিছুতেই ঠিক তো করতে পারছেই না, নতুন করে করলেও সে আগের মতো হচ্ছে না। রাগের চোটে ফোন মন বাড়ি মেরে সেই মানে নিজের ওপরেই নিজে রেগে গেলে যেটা হয় আর কি, সেই কোচারে ওকে ঠান্ডা করতে হবে। তো কী করি, এইটাই অর্ডার করেছিলাম তোকে ঠান্ডা করার জন্য। ৫০ টাকা আমার উসুল, একবারের জন্য মনে হচ্ছে না যে আমার টাকাটা জলে গেল, কারণ এটা এতটাই টেস্ট, পরিমাণে কম হলে কী হবে। আমার মতো বাচ্চা আর কত দেখেছো তোমরা, আমি আমার মেয়ের থেকেও অধম ভাবে খাই, আমার মেয়েও মনে হয় ভদ্র ভাবে খায়। ভাবছি আমার মেয়ের কাছে খাওয়া শিখবো কালকে, দেখবো। বললাম না শেষ হয়ে গেলে আমার খুব মন খারাপ করতো, এবার মনে হচ্ছে আমার 50 টাকা উসুল হয়েছে। মনে হবে যে আমার একদম ষোলো কলা পূর্ণ। তো আজকে ভিডিওটা সত্যি একটু অন্যরকমভাবে শেয়ার করলাম তোমাদের সাথে, হঠাৎ করে প্ল্যান হলো আর কি যে আজকে ভাত খাওয়া শেয়ার করবো না, আজকে একটুখানি স্পেশাল কিছু খেয়ে শেয়ার করি তোমাদের সাথে। তো চলো ভিডিওটা এ পর্যন্তই, আর কালকে আবার দেখা হচ্ছে আমার খাওয়ার ভিডিও নিয়ে। আর কী একটা বলতে গেলাম, ভুলে গেছি, মনে না পড়লে আর কিছু করার নেই, কারণ আমি এখনই ভিডিওটা এডিট করে রাখবো, কারণ পরে আমি এডিট করার টাইম পাবো না আজকে রাত্রে, কারণ বিকেলের পর মানে এখন বিকেলবেলা, সন্ধ্যের পর থেকে আমি প্রচণ্ড বিজি হয়ে যাব, মানে মেয়ে উঠলেই আমি বিজি হয়ে যাব, যতক্ষণ না মেয়ে ঘুমোচ্ছে ততক্ষণ আমি ফ্রি, মেয়ে উঠলেই
সঙ্গে সঙ্গে আমার মেয়েকে খাওয়া দাওয়া হবে, সঙ্গে সঙ্গে চা করতে হবে, তারপরে জল ভরা আছে, তারপরে মেয়েকে হোমওয়ার্ক করাতে হবে, আর হোমওয়ার্ক হয়ে গেলেই তারপরে সম্রাটের চ্যানেলে একটুখানি শ্যুট বাকি আছে, জাস্ট 15-20 মিনিট মতো, সেটাকে করতে হবে, তারপরে খাওয়া দাওয়া করতে হবে, তারপরে আমার MS ফ্যামিলি চ্যানেলে একটা ছোট্ট ভিডিও আসবে, সেটা তোমরা কালকে পাবে, মানে এই ভিডিওটার সাথে ওই ভিডিওটা ওই চ্যানেলে পোস্ট হয়ে যাবে। আর তারপরে খেতে শুতে হবে, কারণ কালকের দিনটা আমি ব্যস্ত থাকবো। সারা মুখে মেখে কি করেছি দেখো, আমাকে দেখেই মনে হচ্ছে যে আমি খেয়েছি, আর কেউ খায় না, ঠিক করে খাওয়াটাও শিখিনি, তো ন্যাকামো করে খাই, ঢং করে খাই, হবে না, ভদ্রভাবে খেলে কি আর সারা মুখে মাখে। আসলে আমার সব জ্ঞানই আছে জানো তো, আমি হচ্ছি একজন জ্ঞানপাপী মানুষ, যে সমস্ত জ্ঞান বুদ্ধি মানে নিজের মধ্যে রেখে তারপরেও আমি কিছুই জানি না, আর একটা ভান করা আর কি। তো চামচটা খুব সুন্দর, চামচটা ভাবছি রেখে দেবো, আর এটা ফেলে দেবো, এটা কোনো কাজে লাগবে না, টাটা।